আপনাদের বলছি আমাদের জীবনের পুরো জীবনে এক কথায় যদি বলা হয় জীবনের অপর নাম কি এক শব্দে তাহলে সেটা হলো সময় সময়ের অপর নাম কি রে ভাই জীবন গোটা জীবনটা হলো কিছু সময়ের সমষ্টি ঠিক না বেঠি আরবিতে একটি কবিতা আছে হায়াতুন নাসি আনফাসুন تعد فكلما مضى جزء منها انتقصت به جزء এর অর্থ হলো আমাদের গোটা জীবন হলো কিছু শ্বাস প্রশ্বাসের সমন্বয় কিছু নিঃশ্বাস ছাড়লেন কিছু নিঃশ্বাস শ্বাস গ্রহণ করলেন এই যে শ্বাস আর প্রশ্বাস ছাড়লেন নিলেন এইগুলোর সমষ্টির নাম হলো জীবন গোটা জীবনটাকে যদি আমরা এক কথায় এক শব্দে ব্যাখ্যা করি তাহলে বলতে হবে সময়ের অপর নাম জীবন অর্থাৎ 60 বছর 70 বছর পুরোটা একটা সময় এই সময়টাই হলো আমাদের জীবন আর সেই সময়টা আপনি ব্যয় করছেন কোথায় চায়ের দোকানে সেই সময়টা ব্যয় করছেন কোথায় বাজারে রাস্তায় ঘাটে দোকানের মোড়ে মোড়ে কলেজে ভার্সিটিতে আড্ডাখানায় মোহতারাম হাজিরিন মানুষের যদি এমন কোন রোগ হয় যে রোগে তার মৃত্যু নিশ্চিত বাঁচার কোনো রাস্তা নাই এরকম ভয়াবহ পরিস্থিতি আল্লাহ না করুন যদি কারোর মুখোমুখি হতে হয় ওই সময় যদি তাকে বলা হয় তোমার এখন মৃত্যু নিশ্চিত একদিন তোমার হায়াত বাড়ায় দেওয়া যেতে পারে বা এক বছর বাড়ায় দেওয়া যেতে পারে বা ছয় মাস বাড়ায় দেওয়া যেতে পারে এই ছয় মাস এক বছর একদিন বাঁচার জন্য তার সকল সম্পদ দিয়ে হলেও সে চেষ্টা করবে কি করবে না অথচ সেই সময়টাই আমরা রাস্তাঘাটে বাজারে অর্থহীনভাবে কাটাচ্ছি নষ্ট করে ফেলছি এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে মনে রাখবেন যারা চায়ের দোকানে বাজারে এইভাবে সময় নষ্ট করছেন কিয়ামতের ময়দানে এই সময়গুলোতে আপনি কি করেছেন আল্লাহ আপনাকে একটা সময় দিয়েছেন এই সময়ের মধ্যে আপনি একবার সুবহানাল্লাহ বললে আপনার একটা আমল নামায় সব লেখা হতো একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লাকে পরিপূর্ণ করতে সওয়াব দিয়ে আপনি এই সময়টাতে আপনার কোন পছন্দের মানুষ ভালোবাসার মানুষ আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী তার দিকে তাকিয়ে একটু হাসি মুখে কথা বললেও আপনি সওয়াব পেতেন সেই সময়টা আপনি আড্ডা মেরে সময় নষ্ট করলেন এই জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যারা চায়ের দোকানে বসে বসে আড্ডা মারেন 20 বছর 30 বছর 40 বছর অনেক চাচা আছে দেখেন এক দোকানে উনি এই 30 40 বছর ধরে প্রতিদিন আড্ডা মেরে মেরে যাচ্ছে আছেন না অনেক মুরব্বী এই 40 বছর আড্ডা করে কয়টা নেকি কয়টা সওয়াব কামাই করছেন বলেন আমল নামে একটা সওয়াব যুক্ত হইছে সওয়াব যুক্ত তো হয়ই নাই বরং অগণিত গীবতের গুনাহ আপনার আমলনামা যুক্ত হইছে ঠিক না বে ঠিক চা দোকানে বসলে গীবত শোনা লাগে না আরেকজনের সমালোচনা শোনা লাগে না অযথা বেহুদা কথা শোনা লাগে না ভাইরা আমার ইমানদারের জীবন এত সস্তা না ইমানদারের জীবন এত হালকা না ইমানদারের জীবন এত ঠুনকো না ইমানদারের জীবন এত কম দামি না ইমানদারের প্রত্যেকটা মিনিটকে সে হিসেব করে ব্যয় করবে কারণ এটার বিনিময় হয় সে জান্নাত কামাবে না হয় সে জাহান্নাম কামাবে এই জন্য আব্দুল্লাহ জাহির রহমাল্লাহ বলতেন যে চায়ের দোকানে সারা জীবন তো আড্ডা মারলেন কি লাভ করছেন কি অর্জন করছেন কি সওয়াব পাইছেন যেই সময়টা চা দোকানে বসে আড্ডা মারছেন চাচারা ওই সময়টাতে চাচিকে যদি বলেন যে তোমাকে আমি অনেক বেশি পছন্দ করি ভালোবাসি ওই ভদ্র মহিলার সাথে যদি যায় একটু গল্প মারেন একটু আড্ডা দেন একটু খোশ গল্প করেন মহব্বতের আলাপ সালাপ করেন তো তার মাধ্যমে আপনার আমলনামা বরং সব লেখা হবে কথা বুঝাইতে পারছি বাসায় যায় নিজের স্ত্রীর সাথে বসে একটু গল্প করেন একটু আড্ডা মারেন সম্পর্কটাকে একটু ভালো করার চেষ্টা করেন একটু নিজেদের মধ্যকার সম্পর্ককে বিল্ড আপ করার চেষ্টা করেন ভালোবাসাকে মজবুত করেন ভালোবাসার কথা জানায় দেন এই যে বয়সের সাথে আড্ডা দিলেন এই আড্ডার কারণে
আপনার আমলনামায় সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ। কিন্তু চায় তো কেন যে আড্ডা মারলেন ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, বছরকে বছর, এর কারণে সওয়াব তো হবেই না, বরং অজস্র কবিরা গুনাহ, গীবতের গুনাহ, পরনিন্দার গুনাহ, চুগলখোরির গুনাহ, বহু রকমের গুনাহের বোঝা আপনার আমলনামায় লেখা হচ্ছে, ঠিক না বে? ঠিক। অতএব চাচারা তওবা করব তো ইনশাআল্লাহ, চায়ের দোকানে চা খাওয়ার দরকার হলে যাবেন, চা খেয়ে চলে আসবেন, কোনো কিছু কেনার দরকার হলে যাবেন, কিনে চলে আসবেন। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, বাজার, চা দোকান, এগুলো প্রয়োজন ছাড়া আড্ডা মারার জায়গা না। ইমানদারের এত সস্তার সময় নাই যে সেগুলোকে নষ্ট করে ফেলবে। জান্নাতিরা যখন জান্নাতে যাবে, আল্লাহ যখন জান্নাত দিবেন একজন জান্নাতিকে, তার মর্যাদা যখন আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, সে যখন জানতে পারবে যে শুধুমাত্র একবার সুবহানাল্লাহ, তার চাইতে নিচের ক্লাসের জান্নাতের চাইতে তার বেশি ছিল আমলনামায়, বাকি সব কিছু সমান, শুধু একবার তাসবিহটা বেশি, আল্লাহর পবিত্রতা বর্ণনাটা বেশি করেছেন, এই একটি বার আল্লাহর পবিত্রতা বেশি বর্ণনা করার কারণে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই পরিমাণ সওয়াব দিবেন, যেই পরিমাণ মর্যাদা দিবেন জান্নাতে, শুধুমাত্র সেটা দেখে তিনি আশ্চর্য হয়ে আফসোস করবেন যে হায়, আমার জীবনে সুবহানাল্লাহ বলার মতো কত অজস্র সেকেন্ড আমি নষ্ট করে ফেলেছি রাস্তাঘাটে, যদি সেগুলোকে কাজে লাগাতাম আর জান্নাতি হিসাবে আমার মর্যাদা আরো কত বেশি। সময়ের হেফাজত করব তো ইনশাআল্লাহ। আল ওয়াক্তু আসমানু মিনাল যাহাব, আরবিতে একটা কথা আছে ভাই, স্বর্ণের চাইতে যদি দামি কিছু আপনি খোঁজেন তো তার নাম হলো সময়। তার নাম কি রে ভাই? সময়। চলে গেলে মানুষ এরপরে আফসোস করে, হতাশ হয়, আর তখন আফসোস করে কাজে আসে না। অতএব আড্ডাবাজি করে সময় নষ্ট করা থেকে সবাই নিজেকে বাঁচিয়ে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে সময়গুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে দেখবেন, তারা অনেক সময় অহেতুক সময় নষ্ট করেন। কি হয়েছে, তিন মহিলা একসাথ হয়েছেন তো চতুর্থ নম্বর মহিলাকে নিয়ে আলাপ সালাপ শুরু করছে, আছে না নাই, অযথা গাল গল্প, ভাবি কি করছেন, কি খাইছেন, কই গেছেন, অমুকে কি করছে, তমুকে কি করছে, অমুকে কি বলছে, অমুকে কোন দিকে চাইছে, কার কি হয়েছে, কার কি হয় নাই, এ আলাপ সালাপ, আছে না নাই। এগুলো অবশ্য এখন কমে গেছে, কারণ এখন সবাই মোবাইলে ঢুকে গেছে, এখন আলাপ সালাপ হয় কিসে, মোবাইলে। এখন পুরুষ আর মহিলা নাই, এমন কি যুবক আর বুড়াও নাই, সবার হাতে হাতে এখন একটা একটা করে ধরায় দেওয়া হয়েছে, ঠিক না বে? ঠিক। দরকারেও আছে, বেদরকারেও আছে।